রাশিয়ায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং লাদাখ সফরে সেনাপ্রধান নারাভানে। নমস্কার, বেঙ্গল আওয়ারের পক্ষ থেকে আমি মৃন্ময় মৈত্র শুরু করছি আজকের দেশের খবর নিয়ে। ভারত সীমান্তকে মজবুত করতে মরিয়া এবং স্কোরক আছে দেশের দক্ষ গোয়েন্দা ও সেনাবাহিনী। একই সাথে আন্তর্জাতিক নীতি নিয়ে সঠিক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। হ্যাঁ, সাংহাই কোঅপারেশন ও অর্গানাইজেশন বৈঠকে যোগ দিতে থাকা মস্কে পৌঁছালেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং এরই পাশে পরিস্থিতি খতিয়ে দেখতে লাদাখ সফরে গেলেন সেনাপ্রধান জেনারেল MM নারাভানে। গতকাল মস্কে পৌঁছে রাজনাথ জানান, মস্কে পৌঁছে গিয়েছি এবং কাল জেনারেল সার্জি সার্গু এর সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছি। আর সেখানে রুশ অফিসারের সৌজন্যের জবাব তিনি ভারতীয় রীতির নমস্কারে দিলেন। রাশিয়া ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করায় সেটাই লক্ষ্য ভারতের সামনে। আসলে পুতিনের শাসনে থাকা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে রাজনাথ সিংয়ের বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে দুদেশের প্রতিরক্ষার বিষয়ে আলোচনা করা হবে বলে জানা যাচ্ছে। এবং এদিকে লাদাখে ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি ও রিজিয়নের পরিস্থিতি দেখতে দুদিনের সফরে গিয়েছিলেন সেনাপ্রধান নারাভানে। অনিয়মের অনুপ্রবেশ ও শান্তি বজায় রাখার বার্তা চলছে। এদিকে আবার লাদাখ সীমান্তে আবার উত্তপ্ত হয়ে ওঠার পর ইন্দোচীন সম্পর্কের সুর কিন্তু অনেকটাই সমস্যায়। তবে দু পক্ষের সীমান্তের তৎপর কমছে না। দ্রুত প্যাংগং লেক সংলগ্ন এলাকায় পাশাপাশি অরুণাচল সীমান্তেও সেনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রকের সতর্কবার্তা মেনে ইন্দো নেপাল ও ইন্দো ভুটান চীন প্রতিটি সীমান্তে সতর্ক কিন্তু বাড়ানো হয়েছে। তো আজ আপাতত এইটুকুই। প্রতিদিন আমরা নতুন নতুন আপডেট দিয়ে যাব। প্লিজ তার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ভালো থাকবেন, ঘরে থাকবেন, সুস্থ থাকবেন।